রয়েছে বাংলাদেশ এমএসএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে। আপনারা দেখছেন যে পিছনে বাংলাদেশ এমএসএম স্কুলের সুন্দর গেট রয়েছেন এবং সেখান থেকে কিন্তু অতিথিরা আসছেন, কারণ আপনারা জানেন বাংলাদেশ এমএসএম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শুরু হয়েছে আজকে ইফতার মাহফিল। সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন স্কুলের চেয়ারম্যান মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দেশপ্রদ এন্ডেসি স্যার, এবং আমরা ইতিমধ্যে দেখেছি দূতাবাসের আরও অন্যান্য প্রটোকল অফিসার সহ এবং এখানকার যারা কাউন্সিলর এবং বিভিন্ন কর্মকর্তা রয়েছেন দূতালয় প্রধান সহ অনেকে দেখেছি ইতিমধ্যে এসেছেন, এবং এখানে কিন্তু বাংলাদেশ স্কুলের অনেক গার্ডিয়ান কিন্তু যোগ দিয়েছেন অনুষ্ঠানে। বিশেষ করে বাংলাদেশ এমএসএম স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই ইয়াকে ঘিরে, ইফতার মাহফিলকে ঘিরে। এবং সেখানে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে অন্যান্য অফিসারবৃন্দরা এসেছেন দূতাবাস থেকে এবং বাংলাদেশ কমিউনিটি অনেক নেতৃবৃন্দরা এসেছেন, এবং এই ইফতার মাহফিলের মাধ্যমে বাংলাদেশ এমএসএম স্কুল অ্যান্ড কলেজে প্রতি বছর নিয়ে এবারও করছেন। বিশেষ করে স্কুলের প্রিন্সিপাল জুলফিকার আজাদ এবং স্কুলের ডিরেক্টর জনাব খুরশিদ আনোয়ার সহ আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ কিন্তু এখন উপস্থিত রয়েছেন, এবং আমরা সেখানে দেখেছি অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেছেন এবং অনেক স্কুলে অনেক গার্ডিয়ানরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। দর্শক